তবে কুরবানির সামনে আছে, এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনব। পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না। আমারটা 1,60,000, আমারটা 1,80,000, কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া, এইসব কাজ করতে যাবেন, ঠিক আছে? কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন, পশুকে নিজ হাতে খাওয়াবেন, পানি পান করাবেন, যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে। মনে রাখবেন, যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইসমাইল আলাইহিসসালাম, যাকে কুরবানি দেওয়া হচ্ছে সে যেন এক যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলাইহিসসালাম, আর যাকে কুরবানি দেওয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আলাইহিসসালাম। সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে, এই জন্যে আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন। এখানে অনেক মাসালা আছে, আমি মাসালাগুলো দিতে যাচ্ছি না, অনেক বড় বড় আলেম ওলামা আছেন, তাদের শরণাপন্ন হয়ে আপনারা এগুলোর মাসালা নিয়ে নেবেন, ঠিক আছে? তবে আমি একটা বিষয় বলবো খালি, কুরবানিকে কেন্দ্র করে কোনো রকম রিয়া অহংকার লোক দেখানো কাজ করতে হবে এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ করতে হবে। জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন, এর যে হক, মিসকিনের হক, আত্মীয়দের হক, এটা ঠিকঠাক মতো আদায় করবেন। এখানকার গোশত, রক্ত, মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না, শুধুমাত্র আমার বিশুদ্ধ ইখলাসটাই আল্লাহর কাছে যাবে। অতএব এটা মনে রেখেই কুরবানি করা উচিত। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। ইনশাআল্লাহ কুরবানির গভীর শিক্ষা সম্পর্কে আগামী জুমায় কথা হবে। আর সর্বশেষ কথা হলো যে এই কাজগুলো, কুরবানি বলেন, এই যে নামাজ, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, তাওবা, তাকবীর, সওম, এই যে কাজগুলো, এই কাজগুলো পারিবারিকভাবে এবং সামাজিকভাবে করার চেষ্টা করে, তাহলে ইসলামের সংস্কৃতি, হৃদ্যতা, ভালোবাসা ফুটে উঠবে, ইসলামের সৌন্দর্য অমুসলিমদের কাছে পরিস্ফুটিত হবে। ইনশাআল্লাহ দেখবেন এই সৌন্দর্য দেখে তারা ইসলামের পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা যেন আমাদের বিগত গুণাগুলো মাফ করিয়ে নিতে পারি, বেশি বেশি নেক আমল করতে পারি, এই দশটা দিন কাজে লাগাতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক ইনায়াত করুন, আমিন। আকুল কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। بارك الله لنا ولكم بالآيات الحكيم، إنه تعالى جواد كريم بر رؤوف رحيم. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.